অনেক দিন আগের কথা, একদিন হজরত ঈসা আলাইহিসসালাম সিরিয়ার পথে যেতে যেতে একটা মানুষের মাথার খুলি পড়ে রয়েছে দেখতে পেলেন। সেই খুলিটার সঙ্গে কথা বলবার জন্য তার খেয়াল হলো। তিনি তখনই খোদার দরজায় আরজ করলেন, হে প্রভু, আমাকে খুলির সঙ্গে কথা বলার শক্তি দাও। খোদা তার প্রার্থনা মঞ্জুর করলেন। হজরত ঈসা আলাইহিসসালাম খুলিকে বললেন, হে অপরিচিত কঙ্কাল, তোমাকে যে কথা জিজ্ঞেস করব তার ঠিক ঠিক উত্তর দাও। বলবার সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিসসালাম শুনতে পেলেন পরিষ্কার ভাষায় সেই খুলিটা কালেমার শাহাদত পাঠ করল। ঈসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তুমি পুরুষ না স্ত্রী? খুলি উত্তর দিল, পুরুষ। ঈসা আলাইহিসসালাম বললেন, তোমার নাম কি? খুলি উত্তর করল, জমজম। ঈসা আলাইহিসসালাম আবারও জিজ্ঞাসা করলেন, তুমি আগে কি ছিলে? খুলি উত্তর দিল, আমি আগে বাদশাহ ছিলাম। ঈসা আলাইহিসসালাম বললেন, বটে, তোমার জীবনে কি কি কাজ করেছিলে? খুলি উত্তর দিল, আমি আগে একজন বাদশাহ ছিলাম। ধন দৌলত লোক লস্কর আমার এত বেশি ছিল যে দুনিয়ার বাদশারা তা দেখে অবাক হয়ে যেত। তারা আমাকে খুব ভয় আর সম্মান করত। আমি কিন্তু কারো উপর কোনো অত্যাচার করতাম না, গরিব দুঃখীদের সাধ্যমতো দান করতাম, সমস্ত দিন নিজের কাজে ব্যস্ত থাকতাম, কিন্তু ভুলেও কখনো খোদার নাম মুখে আনতাম না। এমনি করে অনেকদিন আমি বাদশাহী করেছিলাম। একদিন দরবারে বসে কাজ করছি, এমন সময় হঠাৎ আমার মাথা ব্যথা শুরু হলো। যন্ত্রণা ক্রমে বাড়তে লাগলো, কিন্তু যন্ত্রণা ক্রমে অসহ্য হয়ে উঠল। যেখানে যত বড় হেকিম ছিল চিকিৎসার জন্য তাদের সকলকে ডাকা হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। যন্ত্রণায় ছটফট করতে লাগলাম, মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তে আরম্ভ করলাম। এমন সময় হঠাৎ একটা আওয়াজ আমার কানে ঢুকলো, কেউ যেন চিৎকার করে বলছে, জমজমের প্রাণ বের করে দোজকে ফেলে দাও। সেই সঙ্গে সঙ্গে এক বিকট মূর্তি আমার সামনে এসে দাঁড়ালো। উহ, কি ভীষণ আর চেহারা তার! দেখে আমি অজ্ঞান হয়ে পড়লাম। তারপর কি হলো আমার মনে নেই। যখন আমার জ্ঞান ফিরে এলো তখন আমি দেখলাম প্রাণ নিয়ে যাওয়ার জন্য আজরাইল একা আসেনি, তার সঙ্গে আরও অনেক ফেরেশতা এসেছে। তাদের কারো হাতে লোহার দণ্ড, কারো হাতে সিক, কারো হাতে তলোয়ার, সমস্তই আগুনের পোড়ানো জবা ফুলের মতো রাঙা। তারা সেই সমস্ত দিয়ে আমাকে সেকা ও খোঁচা দিতে লাগলো। আমি যন্ত্রণায় চিৎকার করতে লাগলাম, ওগো, তোমরা খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমার ভাণ্ডারে যত ধন দৌলত হীরা জহরত আছে সব তোমাদের দেব। এ কথা শুনে তাদের মধ্যে একজন লোহার মতো শক্ত হাতে আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলল, রে নাদান, খোদা কারো ধন দৌলতের পরোয়া করে না। যন্ত্রণায় অস্থির হয়ে কাতরভাবে তাদের মিনতি করে বললাম, ওগো, তোমরা আমায় ছেড়ে দাও, তার বদলে আমার বংশের প্রত্যেককে আমি খোদার নামে কুরবানি করব। এই বলে তাদের দয়ায় ভিখারি হয়ে কাতর নয়নে তাদের দিকে চেয়ে রইলাম। তারা দাঁত কড়মড় করে ধমক দিয়ে বলল, রে বেয়াদব, খোদা কি ঘুষখোর? আজরাইল আলাইহিসসালাম তখন ফেরেশতাদের বললেন, আর দেরি করো না, এখনই এর প্রাণ বের করে দোজকে ফেলে দাও। তারপর তারা আমার প্রাণ বের করে নিয়ে গেল। তারপর কি হলো আর জানবার ক্ষমতা রইল না। হঠাৎ মনে হলো যেন আমার জ্ঞান ফিরে এসেছে। চোখ খুললাম, আমি কোথায় আছি প্রথমে বুঝতেই পারলাম না। অন্ধকার, চারিদিকে ঘন অন্ধকার, আলো নেই, বাতাস নেই। এই অবস্থায় আমার অসহ্য হয়ে উঠল। ক্রমে বুঝতে পারলাম যে আমাকে কবর দেওয়া হয়েছে, আর সেই কবরের মধ্যে যেন হাজার ফেরেশতা একসঙ্গে চিৎকার করে বলছে, রে নাদান, আমরা তোর প্রাণ বের করে নিয়ে গিয়েছিলাম, পুনরায় তোর দেহের মধ্যে প্রাণ দিয়েছি, এখন এই কাফনের কাপড়ের উপর লেখ, দুনিয়ায় তুই কি কি কাজ করেছিস, জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা করেছি সব আমার মনে স্পষ্ট জাগতে লাগলো। আমি এক এক করে অল্প সময়ের মধ্যে লিখে ফেললাম। তারপর ফেরেশতারা ভয়ানক গর্জন করে আমাকে জিজ্ঞাসা করলো, বল তোর খোদাকে। আমি ভয়ে ভয়ে উত্তর দিলাম, তোমরাই আমার খোদা, আমি অন্য খোদা জানি না, তোমরা আমাকে রক্ষা করো। এই কথা শুনে তারা ভয়ানক রেগে গেল, লোহার ডান্ডা দিয়ে আমাকে বেদম প্রহার আরম্ভ করলো। তারপর মনে হতে লাগলো কবরের মাটি চারিদিক থেকে যেন আমাকে পিষে ফেলবার চেষ্টা করছে। ক্রমে দম বন্ধ হয়ে আসতে লাগলো, মাটি চিৎকার করে বলতে লাগলো, রে বেঈমান, শত শত বৎসর আমার পিঠের উপরে বাদশাহী করে কত অত্যাচার করেছিস আর খোদার নাফারমানি করেছিস, তাই তোর এই শাস্তি। এই কথা বলে মাটি আমার হাড়গুলো গুঁড়ো করে ফেলার চেষ্টা করতে লাগলো। অসহ্য যন্ত্রণায় ছটফট করছি, এমন সময় কতগুলি ভীষণ মূর্তিবাজ আমাকে ধরে উপরে নিয়ে গেল। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম, ভাবলাম খোদা মেহেরবানি করে আমাকে মাফ করবেন।
কিন্তু সেই ভরসা শূন্যে মিলিয়ে গেল যখন দেখলাম তারা আমাকে ধরে নিয়ে গেল আরেকজন লম্বা সাদা দাড়িওয়ালা বিকট চেহারার লোকের কাছে। সেই লোকটা ভীষণ চিৎকার করে বলে উঠল, এই কমবখতকে আগুনের শেকল দিয়ে বেঁধে ফেল, তারপর পায়ের দিক থেকে উল্টো করে ছিঁড়ে ফেল। তারা তখনই প্রভুর হুকুম তামিল করতে আরম্ভ করল। এরপর তারা আমাকে পচা দুর্গন্ধময় একটি কূপের মধ্যে ফেলে দিল। ক্ষুধায় পিপাসায় আর অসহ্য যন্ত্রণায় হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে যেতে লাগলো। আমি কাতরভাবে তাদের বললাম, দোহাই তোমাদের, আমাকে এক পাত্র পানি দাও। ফেরেশতারা কিসের রস এনে আমাকে খেতে দিল। চোখ বুঝে সেই রস মুখের মধ্যে ঠেলে দিলাম। উহ, কি বিশ্রী দুর্গন্ধ! মনে হতে লাগলো এই জিনিস না খাওয়াই আমার পক্ষে ভালো ছিল। চিৎকার করে বলতে লাগলাম, কে আছো, আমায় এক পাত্র পানি দাও, পিপাসায় আমার প্রাণ যাই। সেই কাতরোক্তি শুনে অপর একজন ফেরেস্তা এক গ্লাস পানি নিয়ে এলো। মনে ভরসা হলো, এইবার বুঝি বেঁচে গেলাম। চোখ বুঝে এক নিঃশ্বাসে সবটুকু পানি পান করলাম। উহ, এ যে আরো কটু দুর্গন্ধ! সমস্ত অন্তরটা জ্বলে যেতে লাগলো, নাক মুখ চোখ এমনকি লোমের গোড়া দিয়ে পর্যন্ত দুর্গন্ধ বের হতে লাগলো। আমি চিৎকার করে বলতে লাগলাম, তোমরা এমন তিল তিল করে যতনা দিয়ে আমাকে না মেরে যা করবার একবারেই করে ফেলো, আমি আর সহ্য করতে পারছি না। তারা কেউ আমার কথার গ্রাহ্য করল না, বরং আমার সেই অবস্থা দেখে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। আমি যতই যন্ত্রণার চিৎকার করতে লাগলাম ততই তারা হো হো করে হাসতে লাগলো। কিছুক্ষণ পর একজন ভীষণ দর্শন ব্যক্তি আমার সম্মুখে এসে দাঁড়ালো। তার ভয়াবহ আকৃতি দেখে আমার বুক শুকিয়ে গেল। সে তার বিষ মাখানো লম্বা নখে আমাকে গেঁথে শূন্যে সোক্রাত নামক এক পাহাড়ে নিয়ে গেল। সেই পাহাড়ে সাতটি কূপ, প্রত্যেক কূপ থেকে বিষাক্ত গরম ধোঁয়া বের হচ্ছে, প্রত্যেক কূপে হাজার হাজার বিষাক্ত সাপ ও বিছা পরস্পর কামড়া কামড়ি করছে, আর তাদের মুখের বিষ নিঃশ্বাসে এই ধুমো নির্গত হচ্ছে। ফেরেস্তারা আমার চুল ধরে সেই কূপের মধ্যে ফেলে দিল। সাপ বিছারা চারিদিক থেকে আমাকে কামড়াতে আরম্ভ করলো। জ্বালায় চিৎকার করতে লাগলাম। তারপর তারা আমাকে এক পুকুরের কাছে নিয়ে গেল। সেই পুকুরে পানি নেই, শুধু পুঁজ রক্ত আর বিষে ভরা সেই পুকুর। আমার চুল ধরে সেই পুকুরের মধ্যে জোর করে তারা ডুবিয়ে রাখলো। যতই উপরে ওঠার চেষ্টা করি ততই তারা জোর করে আমাকে চেপে ধরে রাখলো। এই রকম করে এক কূপ থেকে আরেক কূপে এবং এক পুকুর থেকে আরেক পুকুরে হাজার বার ডুবিয়ে হাজার বার তুলে একশত বছর ধরে আমাকে কষ্ট দিল। তারপর আজ হঠাৎ শুনতে পেলাম কে যেন বলছে, যে পথে হযরত ঈসা আলাইহিসসালাম যাচ্ছেন সেই পথে জমজমকে দোজক থেকে তুলে ফেলে দাও। দুনিয়াতে সে অনেক ভালো কাজও করেছিল, অন্নহীনকে অন্ন এবং বস্ত্রহীনকে বস্ত্র দান করেছিল, সে আজ তার পুরস্কার পাবে। সে খোদার নাম একবারও মুখে আনেনি বলে যে পাপ করেছিল তার শাস্তি পুরো মাত্রায় ভোগ করার পর আবার দুনিয়াতে যাবে। ঈসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, জমজম, তুমি আমার কাছে কি চাও? জমজম বলল, তুমি খোদার কাছে এই প্রার্থনা করো, তিনি যেন আমার সমস্ত পাপ ক্ষমা করে আমাকে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দেন। হযরত ঈসা আলাইহিসসালাম দুই হাত তুলে জমজমের জন্য খোদার কাছে আরজ করলেন। তারপর বললেন, জমজমের হাড় মাংস একত্র করে পুনর্জীবন লাভ করুক। বলতে না বলতেই একটি সুদর্শন যুবক মাটি থেকে দাঁড়িয়ে হযরত ঈসা আলাইহিসসালামকে সালাম করল।